নমস্কার, আমি ডক্টর আর শাস্ত্রী, রাজা শাস্ত্রী, আপনাদের সামনে এসে গেছি জ্যোতিষ সংক্রান্ত ব্যাপারে কিছু কথা বলতে, কিছু টিপস টোটকা দিতে। অনুষ্ঠানের শুরুতে প্রথমেই বলি, ওং নমঃ শিবায়, ওং মা কামাখ্যায় নমঃ এবং ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এই বলে আজকের আর শাস্ত্রী টিভি চ্যানেল এবং তার সঙ্গে আর শাস্ত্রী টিভি ফেসবুক এবং অন্যান্য জায়গাতে এটি লাইভ একটি রেকর্ডিং প্রোগ্রাম চলছে, তো সেই প্রোগ্রামে আমি আজকে এসেছি। দেখুন বন্ধুগণ, আজকে একটি শুভ দিন, আজকে মা কালীর কালী পূজা, তার সঙ্গে হ্যাপি দীপাবলি। তো এই শুভ মুহূর্তে, এই শুভ ক্ষণে আমি আপনাদের সামনে কিছু জ্যোতিষ সংক্রান্ত ব্যাপারে কিছু কথা বলবো। তবে আজকে আমার জ্যোতিষ সংক্রান্ত ব্যাপারে কিছু বলার সেরকম কিছু যে বলবো, তার থেকে আমি যেটা নিয়ে একটু বেশি কথা বলতে চাই, আজকের এই কালী পূজা এবং হ্যাপি দীপাবলি সম্বন্ধে। এই কালী পূজা বা দীপাবলি ব্যাপারটা কী রকম? অ্যাকচুয়ালি কালী পূজা আমাদের যে মা কামাখ্যা, মা দুর্গা, মা কালী, এরা সবাই কিন্তু একই রূপ। যখন শাস্ত্রে যেটা বলা আছে, যখন কোনো অন্যায় হয়, সত্যযুগ বা কলিযুগ বা বিভিন্ন যুগে যুগে যখনই কোনো অন্যায় বা কোনো কিছু হয়, সেই অন্যায়ের প্রতিবাদ করার জন্যে বা অন্যায়কে দমন করার জন্যে বিভিন্ন রূপে দেবতাদের বা দেবীদের আবির্ভাব হয়ে থাকে। মা কালী, মা দুর্গা, মা কামাখ্যা, মা চণ্ডী, সবাই কিন্তু একই রূপ। তার মানে হচ্ছে, অন্যায় যখনই পৃথিবীর বুকে অন্যায়, রাক্ষসদের অত্যাচার, অন্যায় বিভিন্ন রকমভাবে যখন বেড়ে যায়, সেই অন্যায়ের বা অত্যাচারের একদিকে শান্তি, একদিকে অশান্তি, এই অশান্তিকে দমন করার জন্যে বারবার এই দেবীরা এসছেন। এর আগে কিছুদিন আগেই আমাদের মা দুর্গার পূজা হয়ে গেল, দশমী হলো, ষষ্ঠী থেকে নবমী দশমী আপনারা জানেন, সেখানেও কিন্তু আমরা একটি বিজয়া দশমী পালন করেছি। এবং সেই বিজয়া দশমী কি না, যখন রাক্ষস মহিষাসুর এবং এই রাক্ষসদেরও কিন্তু বিভিন্ন রূপ রয়েছে, যেমন অন্ধকাসুর, মহিষাসুর, তার মধ্যে রাবণ, এই সবাই কিন্তু একই রূপ। মানে ব্যাপারটাই হচ্ছে, একদিকে অন্যায় এবং তার সৎ এবং অসৎ, অসৎকে দমন করার জন্যে, সৎকে জয়, সতের জয় করার জন্যে বিভিন্নভাবে, বিভিন্ন রকমভাবে কারো না কারো আবির্ভাব হয়। তো সেখানেও যখন মহিষাসুরকে দমন করা হয়েছিল এবং যখন মা দুর্গা বিজয় প্রাপ্তি হলেন, তখন তার অপরাজিতার একটি পূজা হয় দশমীর দিন। সেই অপরাজিতা যখন, সেই বিজয়া দশমী মানে অপরাজিতা মানে উনি যুদ্ধকে জয় করলেন, সেখানেও কিন্তু আমরা অনেক আনন্দ উৎসব, অনেক কিছু করেছি। সেই ঠিক একই রকমভাবে আজকে যখন কালী পূজা হচ্ছে, কালী পূজা মানে সেই স্বয়ং মা কালী অসুরদেরকে নিধন করেছিলেন, এবং দেখবেন মা কালী জীব, নিজের জীব নিজে কাটছেন, মানে উনি যখন অসুরদের অন্যায়ের এত অত্যাচার চারিদিকে হয়ে যায়, যখন উনি তাকে দমন করতে থাকেন, উনি মানে নিজেকে ঠিক করতে পারেননি, উনি মানে প্রলয় তাণ্ডব চালিয়েছেন, প্রলয় তাণ্ডব। সেই প্রলয় তাণ্ডবকে যখন স্বয়ং শিব দেখছেন যে এই প্রলয় তাণ্ডবকে তো থামানো যাচ্ছে না, একে তো থামাতে হবে, না তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেইখানে দাঁড়িয়ে স্বয়ং শিব মা কালীর এই প্রলয় তাণ্ডবকে
রোধ করার জন্য, আটকাবার জন্য উনি মানে শুয়ে পড়েন, ভূমিষ্ঠ হয়ে নিচে শুয়ে পড়েন। তখন মা কালী, এই মা কালী বলুন, মা কামাখ্যা, মা দুর্গা, সবাই কিন্তু একই, এবং স্বয়ং শিব হচ্ছেন সবার ওপরে এবং শিব হচ্ছেন এনাদের স্বামী, পতি। যখন উনি শুয়ে পড়লেন, মা কালী অস্ত্র নিয়ে সমস্ত রাক্ষসদেরকে পৃথিবীতে তাণ্ডব চালাতে চালাতে, মারতে মারতে, ধ্বংস করতে করতে কি করছেন না, উনি দেখতে পাননি, উনি শিবের উপর নিজেকে উপরে মানে দাঁড়িয়ে যান, পা দিয়ে ফেলেন। এবং দেওয়ার পরে যখন উনি শিবের গায়ের উপর পা দিয়ে দেন, তখন উনি দেখেন তো আমার স্বামী, উনি লজ্জায় পড়ে যান এবং তার ফলে উনি জীব বের করে জীব কাটেন। যেমন আমরা কোনো কিছু ভুল করলে, অনিচ্ছাকৃতভাবে ভুল করলে আমরা বলি এটা ঠিক হলো না, ঠিক সেই রকমভাবে মা কালীও কিন্তু জীব কাটেন এবং নিজেকে ক্ষমা প্রার্থী করার জন্যে ক্ষমা চান স্বয়ং শিবের কাছে। তার সঙ্গে দীপাবলি কি, দীপাবলি হচ্ছে আলোর উৎসব। যেমন ওখানে মা দুর্গার বিজয়া দশমীর পর আমরা অপরাজিতার পূজা করি, বিজয়াকে জয়, জয়কে বিজয় হলো, অন্যায়ের বিরুদ্ধে আমার জয় হলো, বিজয়া দশমী যেমন পালন করা হচ্ছে, এখানেও ঠিক সেই রকম। যখন মা কালী জয় লাভ করলেন সব অসুরদেরকে নিধন করে, তখন মা কালী উনি যখন জয়লাভ করলেন, আমরা পৃথিবীবাসী আমরা তখন আনন্দ উৎসব করছি, পালন করছি, আমরা বিজয়া দশমীর মতো এখানেও দীপাবলি, চারিদিকে ঘরে ঘরে আলোর রোশনাই, বাজি, এইগুলি আমরা আনন্দ উৎসব করি। এবং আলো মানে অন্ধকারকে দূর করে আলোকে আনা, অন্ধকার চলে যাবে এবং আলো দিয়ে ঘর পৃথিবীকে আলোময় করে দেওয়া, আলোর রোশনাই, এটাই হচ্ছে দীপাবলি এবং এটা হচ্ছে কালী পূজা। তো আজকের এই শুভ প্রাক্কালে আমার একটু পরে পূজা পাঠ রয়েছে, আমি পূজা পাঠে বসব। আপনারা জানেন আজ কালী পূজা, নিশ্চয়ই আমার অনেক পূজা পাঠ থাকে। তো পূজা পাঠ দেওয়ার প্রাক্কালে আপনাদের সঙ্গে জাস্ট একটু আমি এটি একটু শেয়ার করলাম। এবং আজকে জ্যোতিষ সংক্রান্ত ব্যাপারে আমার বিশেষ কিছু বলার নেই, শুধু আপনাদেরকে বলবো আজকে খুব আনন্দ উৎসব পালন করুন, ঘরে ঘরে আপনাদের আনন্দ উৎসব ভরে উঠুক, আপনারা এই আনন্দ উৎসবের মধ্যেই থাকুন এবং খুব করে কালী পূজা এবং দীপাবলিকে এনজয় করুন। এরপরে আছে ভাতৃদ্বিতীয়া, আপনারা তাকেও এনজয় করুন। ভাতৃদ্বিতীয়াতে আপনারা খুব করে আনন্দ উৎসব পালন করুন। আর আগামী মাসে আমার একটি আবার মা কামাখ্যা মন্দিরে যাওয়ার, একটি পূজা পাঠ দেওয়ার অনুষ্ঠান হবে, আমি এর পরের অনুষ্ঠানে তার ডেটটি বলে দেবো, ফার্স্ট উইক বা সেকেন্ড উইক হবে, আমি তার ডেটটি বলে দেবো, আপনারা নোট করে নেবেন। মা কামাখ্যা আজ এই যে কালী পূজা করছেন, কালী পূজা বা মা দুর্গা সবার একই রূপ, কিন্তু মা কামাখ্যা পীঠ, গুয়াহাটির আসামের যে মা কামাখ্যা পীঠ এবং মা কামাখ্যা মন্দির, সেখানে একটি দশ মহাবিদ্যা রয়েছে এবং ব্রহ্মপুত্র নদীর মধ্যে স্বয়ং কামরূপের একটি মন্দির আছে। আপনারা যদি পারেন একবার আমার সঙ্গে চলুন, আসুন, পূজা পাঠ দিন। ওটি একটি সিদ্ধ পীঠ এবং মা কামাখ্যা খুবই একদিন জাগ্রত দেবী, উনার আশীর্বাদ যদি আপনারা পেয়ে যাবেন, জানবেন জীবন আপনাদের ধন্য হয়ে যাবে এবং সকল মনস্কামনা পূর্ণ হতে পারে একমাত্র মা কামাখ্যা দেবীকে স্মরণ করলে। তাই আমি বারবার আপনাদের রিকোয়েস্ট করব, মা কামাখ্যা মন্দিরে চলুন, পূজা পাঠ দিন। যারা যেতে পারবেন না তারা অনলাইনেও আমাকে পূজা পাঠ দক্ষিণা পাঠাতে পারেন, আপনার যা ইচ্ছা দক্ষিণা দিয়ে পাঠাবেন। এবং সেটি আমার একটি ওয়েবসাইট আছে www.drshastri.com এবং www.drrajashastri.weebly.com, এগুলির মাধ্যমে দেখবেন অনেকগুলো পেমেন্ট গেটওয়ে লিঙ্ক দেওয়া আছে, এগুলির মাধ্যমে পাঠিয়ে দেবেন, পুজো পাঠ হয়ে যাবে। এবং জ্যোতিষ সংক্রান্ত ব্যাপারে আপনাদের কথা বলতে প্রথমেই বলবো, আমি একটি অনলাইন অ্যাস্ট্রোলজি চালু করেছি জ্যোতিষের জন্যে,
আপনারা অনলাইন পরিষেবা বা ডিজিটাল অ্যাস্ট্রোলজি পরিষেবা নিন, এবং আপনারা না আপনাদের সঠিক ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা কিন্তু অবশ্যই পাঠাবেন বা দেবেন, এবং যাদের সেটি নেই তাদের পুরো নাম, যদি জন্ম তারিখটা জানা থাকে দেবেন, এবং পাম তো দেখতেই হবে, যারা অনলাইনে করবেন তারা পামের, ছেলে হলে তার ডান এবং মহিলা হলে তার বাম, পামের ভালো করে ছবিগুলো পাঠাবেন। আর আপনাদেরকে বলবো যে জীবনে চলার পথে ভালো মন্দ থাকবেই, কখনো দেখবেন ভালো। আর আপনাদেরকে আর একটু কথা বলবো যে এখন তো জানেন কালী পূজা বা দীপাবলির, আমি এখন একটু পরে কালী পূজায় বসবো, আমার রাত হয়ে যাচ্ছে, পূজা পাঠ আছে, তার সঙ্গে এই আপনার অনুষ্ঠান পর্ব শেষ হলেই, সামনেই ভাইফোঁটা শেষ হলেই স্টুডেন্টদের জন্য কিন্তু স্কুল কলেজ কম্পিটিশন পরীক্ষা, চাকরির পরীক্ষা, বিভিন্ন স্কুল টিচারের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো সেই স্টুডেন্টদের জন্য আমি একটি কথা বলবো যে আপনারা তোমরা যেটা করবে বাড়িতে সমস্ত, যদি কনসেন্ট্রেশন পাওয়ার বাড়াতে চাও স্টুডেন্টরা, তোমাদের পড়াশোনার চাকরির পরীক্ষার মনোযোগ বাড়াতে চাও, ভালো করে পড়াশোনাকে আরও ভালো পরীক্ষায় সফলতা আনতে চাও, তাহলে বুধ গ্রহের পাওয়ার দাও। বুধ হচ্ছেন বুদ্ধিকারক গ্রহ, বুধের পাওয়ার দিতে হবে। সেই কারণে টিপস টোটকাটি একটু নোট করে নাও, আজকে ছোট্ট একটু টিপস টোটকা দিচ্ছি। তা বুধের জন্যে বাড়ির সমস্ত চাদর, বিছানার চাদর, জালনার পর্দা যাকে নাইলিং বলে, এবং যে ঘরে এডুকেশনাল ঘর বা ড্রয়িং রুম বা যে টেবিলে বসে তোমরা পড়াশোনা করো, সেই টেবিলের চাদর, যে টেবিল ক্লথ বা তার উপর যে তুমি সবুজ একটি কাপড় পেতে নেবে, এবং সমস্ত রঙ মানে ঘরের ওয়ালের কালার বলো, চাদর বলো, নাইলিং মানে জালনার পর্দা, টেবিলের উপরে কাপড় বা টেবিল ক্লথ প্লাস যেটা প্লাস্টিক সিট থাকে, সমস্ত কিছু সবুজ কালার করে দেবে, গ্রিন কালার করে দেবে, কারণ বুধের কালারই হচ্ছে সবুজ বা গ্রিন, এটি করতে হবে। আর তার সঙ্গে যেটি করতে হবে সেটি হচ্ছে একটি, যদি তাদের পিতামাতার উদ্দেশ্যে বলবো, আপনার সন্তানের যদি আরও ভালো কিছু করতে চান এডুকেশান বা পড়াশোনার জন্যে, তাহলে একটি ভালো কোয়ালিটির অ্যামরেল্ড বা পান্না পরান, বিকজ অ্যামরেল্ড বা পান্না হচ্ছে বুধের, বুধ গ্রহের মানে জেমস্টোন, গ্রহরত্ন, অ্যামরেল্ড বা পান্না। তার সঙ্গে একটি চারমুখী রুদ্রাক্ষ পড়াতে পারেন, চারমুখী রুদ্রাক্ষ কিন্তু তার বুধ গ্রহের জন্যে শুভাশুভত্ব ফল লাভ দেয়। এছাড়া যদি পুজো পাঠের দিকে যেতে চান, তাহলে মা কামাখ্যা মন্দিরে চলুন, বা মা কামাখ্যা মন্দিরে, আমার যখন সামনের মাসে আবার ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে আমি ডেটটা বলে দেবো যখন অনুষ্ঠান থাকবে, তখন মা কামাখ্যা মন্দিরে ত্রিপুরা সুন্দরী রয়েছে, সেই ত্রিপুরা সুন্দরীর পুজো দিন, ত্রিপুরা সুন্দরীর জল বা তেল আপনাদের দিয়ে দেবো, স্টুডেন্টরা তোমরা মাথায় মেখে চান করবে, এবং সেই টি মেখে বা একটু গায়ে ছিটিয়ে পরীক্ষার দিন পরীক্ষা হলে যেতে পারবে, ভালো ফল লাভ করবে। তো এই ছিল টিপস টোটকা, যে পুজো পাঠের দিকে গেলে মা কামাখ্যা মন্দিরে ত্রিপুরা সুন্দরীকে পুজো পাঠ দিতে হবে, যদি তোমরা রুদ্রাক্ষ পড়ো চারমুখী রুদ্রাক্ষ পড়তে হবে, এবং যদি জেমস্টোন পড়ো, গ্রহরত্ন পড়ো, তাহলে ভালো কোয়ালিটির পান্না বা অ্যামরেল্ড পড়তে হবে। যদি ভালো কোয়ালিটির জেমস্টোন বা রুদ্রাক্ষ নিতে হয় তাহলে আমার থেকে পেয়ে যাবে, আমি একটু দেখিয়ে দিই, আমার কাছে রয়েছে আইজিএল বা জিএসআই টেস্টেড সিল প্যাক, সমস্ত জেমস্টোন বা রুদ্রাক্ষ পাবে। এগুলো তোমাদের নাম দিয়ে আগে দেবে, তোমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে দেখে নেব, তোমার নাম দিয়ে এগুলো টেস্টিং হয়ে প্রিন্ট আউট হয়ে আসবে, এগুলো খুবই মানে একদম বিশুদ্ধ এবং জেনুইন, এটা তোমরা নিতে পারো। আর যদি টিপস টোটকা হচ্ছে বাড়িতে সমস্ত রং বা কালার সবুজ করে দেবে, এভরিথিং। আর একটি গ্লাসের মধ্যে, যে টেবিলে তোমরা বসে পড়াশোনা করো সেই সেই টেবিলের উপর একটি স্বচ্ছ গ্লাস, তার মধ্যে একটু স্বচ্ছ ভালো পরিষ্কার জল নিয়ে তার মধ্যে কিছু তুলসী পাতা ফেলে দেবে, সেই তুলসী পাতা প্রতিদিন তোমরা, নতুন তুলসী পাতা দেবে, আগেরটাকে ফেলে দেবে, নতুন তুলসী পাতা দেবে এবং নতুন করে জল দেবে, নাহলে সেই তুলসী পাতা পচে যাবে, কাজ হবে না। তো একটি স্বচ্ছ গ্লাসে, পরিষ্কার গ্লাসে পরিষ্কার জল নিয়ে তাতে রেগুলার সবুজ তুলসী পাতা দেবে, আবার পরদিন সেটা ফেলে দেবে এইটার, এবং সেই পড়ার টেবিলে সেই তুলসী পাতা সমেত, স্বচ্ছ জল সমেত, স্বচ্ছ কাঁচের গ্লাসটি রেখে দেবে, যে টেবিলে তোমরা পড়াশোনা করছো সেই টেবিলে সেটি রেখে দেবে। তুলসী পাতা প্রথমত ঘরের বাস্তুদোষকে দূর করে, তুলসী পাতা এবং তুলসী গাছ
এবং তুলসী পাতা, তুলসী গাছ ঘরের বাস্তুদোষকে দূর করে, এবং তুলসী মানে খুব শুভ শুভত্ব একজন একটি মানে একটি শুভাশুভত্ব ফল লাভ দেয়, মানে শুভ যাকে বলা হয় গাছ ট্রি, তার সঙ্গে সবুজ হওয়ার কারণে মানে পিওরলি গ্রিন বা সবুজ হওয়ার কারণে তুলসী পাতা বা তুলসী গাছ থেকে কিন্তু তোমরা বুধের বা বিদ্যার কিন্তু অনেক শুভাশুভত্ব ফল লাভ করবে, তোমাদের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়বে, মুখস্থ করার শক্তি বাড়বে, পরীক্ষায় ভালো ফল লাভ করবে। তো এইটি করতে পারো, স্বচ্ছ গ্লাস নিয়ে স্বচ্ছ জল দিয়ে তাতে কিছু তুলসী পাতা রেগুলার রাখবে, রেগুলার চেঞ্জ করে দেবে। এটি ছিল টিপস টোটকা। তারপরে জেমস্টোনের ব্যাপারটা বললাম, আপনারা আমার দুটো ওয়েবসাইট আছে www.drashastri.com এবং www.drrajashastri.weebly.com, এই দুটি ওয়েবসাইট এবং আমার অফিস ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ হচ্ছে 8337879366, এবং আশাস্তি টিভি চ্যানেল রয়েছে ফেসবুকে, আশাস্তি টিভি চ্যানেলের পেজ রয়েছে, এগুলো দেখতে থাকুন, ফলো আপ করতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আবার আগামী দিনে আমি বিবাহকালীন টোটকা বলবো, টিপস টোটকার পর বিবাহ বিভিন্ন শুভ শুভ লগ্ন শুরু হবে, সেগুলো নিয়েও আমি বিবাহ সংক্রান্ত ব্যাপার অনেক ছোটো ছোটো টিপস টোটকা দেবো। লক্ষ্য রাখুন, প্রোগ্রাম দেখতে থাকুন, ফোন করবেন, অফিসে আসবেন, অনলাইন অ্যাস্ট্রোলজি বা ডিজিটাল অ্যাস্ট্রোলজিতে জয়েন করুন। আর যেহেতু পূজা পার্বণ শেষ হলে স্টুডেন্টদের সব শুরু হচ্ছে পড়াশোনা পরীক্ষা, আমি দিয়ে দিলাম আজকে ছোটো টিপস টোটকা, আগামী দিনে বিবাহ সংক্রান্ত ব্যাপারও অনেক কিছু দেব। তো একটু পর আমি পূজার পাঠ বসবো, রাত হয়ে যাচ্ছে, আপনারা কালী পূজার হ্যাপি দিওয়ালিকে এনজয় করুন। আমি আজকে এইখানে এই লাইভ প্রোগ্রাম শেষ করছি, আমি আগামী দিন আরও অনেক কিছু বলবো। তো আবার বলি, ওং নমঃ শিবায়, ওং মা কামাখ্যায় নমঃ, এবং ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এই বলে আজকে এই প্রোগ্রাম শেষ করছি, আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, সুন্দর থাকুন, নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি, জয় মা কামাখ্যা।